ডাক্তার আনোয়ারুল হকের লেখা এক শ্রেণীকর্ষে গল্প। ছোট্ট গ্রামের প্রাইমারি স্কুলের একটি ক্লাসরুম। ক্লাসরুমটা অনেকটা খোলামেলা, জানালাগুলো দিয়ে বাতাস ও আলো প্রবেশ করে। বেঞ্চগুলোতে বসে আছে ছোট ছোট বাচ্চারা, চোখে মুখে তাদের অসীম কৌতূহল। মিস মিতা এই ক্লাসের শিক্ষিকা, তিনি খুব যত্ন করে বাচ্চাদের পড়ান। আজকের ক্লাসে তিনি বাচ্চাদের বিজ্ঞান শেখাবেন। প্রথমেই তিনি একটি আপেল হাতে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন। মিস মিতা বললেন, বাচ্চারা দেখো তো আমি কি এনেছি। সব বাচ্চারা একসাথে, আপেল দিদিমণি? মিস মিতা, হ্যাঁ এটা একটা আপেল। এবার বলো তো, আপেলটা যদি আমি উপরে তুলে ছেড়ে দিই তাহলে কি হবে? একটা ছোট্ট মেয়ে রূপা বলল, আপেলটা মাটিতে পড়ে যাবে ম্যাডাম। মিস মিতা, সঠিক উত্তর দিয়েছ। আপেলটা কেন মাটিতে পড়ে যাবে বলতে পারো? একটা ছেলে, তার নাম রাজু, সে বলল, কারণ মাধ্যাকর্ষণের শক্তি ম্যাডাম। মিস মিতা, একদম ঠিক রাজু, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে আপেলটা মাটিতে পড়ে যাবে। এইভাবে বিজ্ঞান আমাদের চারপাশের জিনিসগুলোকে বোঝায়। মিস মিতা এইভাবে নানা উদাহরণ দিয়ে বাচ্চাদের পড়ায়। তিনি জানেন ছোট ছোট উদাহরণ বাচ্চাদের মনে দাগ কাটে। মাঝে মাঝে তিনি গল্পের মাধ্যমে পড়ান, কখনো বা খেলাধুলার মাধ্যমে পড়ান। একদিন মিস মিতা বাচ্চাদের বাইরে নিয়ে গেলেন। গাছের নিচে বসে তিনি বললেন, আজ আমরা প্রকৃতি নিয়ে পড়ব। গাছের পাতা, ফুল, পাখি সব কিছুই আমাদের শেখায়। সব বাচ্চারা মন দিয়ে শোনে, তাদের মধ্যে জ্ঞানার্জনের তীব্র আগ্রহ। মিস মিতা জানেন এই আগ্রহটাই তাদের ভবিষ্যতের ভিত্তি। কিছুদিন পর স্কুলের বার্ষিক পরীক্ষা, সব বাচ্চা প্রস্তুতি নিচ্ছে, মিস মিতা তাদের থেকে সাহায্য করছেন। পরীক্ষার শেষে সবাই ভালো ফল করে। বাচ্চাদের হাসি মুখ দেখে মিস মিতা খুব খুশি হন। তিনি জানেন এদের প্রতিটি ছোট ছোট সাফল্যেই ভবিষ্যতে বড় বড় সাফল্যে রূপান্তরিত হবে। এভাবেই ছোট ক্লাসরুমে ছোট ছোট শিক্ষার্থীদের মিস মিতার স্নেহ ও যত্নে বড় হয়ে ওঠে। একদিন তারা দেশের গর্ব হবে। এভাবেই মিস মিতা প্রাইমারি স্কুলের ক্লাসরুমে শিশুদের জন্য এক নূতন পৃথিবী তৈরি করেন, যেখানে শিক্ষা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান।